প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সঙ্গে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক চলছে। দর্শক, সেখানে আমাদের সহকর্মী রিফাত শিশির আছে, চলে যাচ্ছি তার কাছে। শিশির, সেনাবাহিনীর সদস্যরা কখন ইসিতে পৌঁছেছেন আর বৈঠক কি শুরু হয়েছে? সাবিনা, আগামী 7 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু দফায় দফায় নির্বাচন কমিশনের যে কার্যাবলী সেটা কিন্তু চলছিল এবং এখনও সেটা চলছে। তো এই চলমান কার্যক্রমের মধ্যে কিন্তু আজকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ ওয়াকার উজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল, উনি নির্বাচন কমিশন প্রধানের নেতৃত্বে একটি আলোচনা বৈঠকে বসেছেন। আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কোনো সহিংসতা বা নির্বাচনকে প্রতিহত করতে যারা আসলে বলছেন, আমরা জানি যে আপনি নিশ্চয়ই জানেন যে যেই দলগুলো নির্বাচনে আসছে না, বিএনপি সহ অন্যান্য যে নির্বাচন রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসছে না, তারা কিন্তু প্রতিদিনই বিভিন্নভাবে কিন্তু তারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন প্রতিহত করা হবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনের বাইরে তারা নির্বাচন করতে দেবেন না। সেই জায়গাটা থেকে কিন্তু আসলে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন চিন্তিত রয়েছেন এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা সেই আশঙ্কাটা অনুমান করছেন এবং সেই আশঙ্কা থেকে কিন্তু সেনাবাহিনীর সাথে তারা বৈঠকে বসছেন এবং সেনাবাহিনী মাঠে থাকবে কি না এই নির্বাচন পরিচালনার জন্য এবং নির্বাচন পরিচালনায় মাঠে থাকলেও সেনাবাহিনী আসলে কী ভূমিকায় থাকবে বা তাদের কাজের পরিধি কেমন হবে, তাদের আওতা কেমন হবে এবং সার্বিক বিষয়ে তারা কীভাবে এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য প্রক্রিয়া করবেন, সে নিয়েই আসলে মূলত নির্বাচন কমিশনে বৈঠকটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই এই বৈঠকটি শুরু হয়েছে এবং এখন বৈঠক চলছে। বৈঠকের পরে আমরা নির্বাচন কমিশনারের সাথে কথা বলে জানতে পারবো আসলে কী সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে এবং তারা কী ভূমিকায় থাকবে বা থাকবে কি না। সাবরিনা, আমরা নির্বাচন কমিশনের মিটিংয়ের পরে আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো আসলে সার্বিক তথ্য। শিশির, আপনাকে ধন্যবাদ।